আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 23 এপ্রিল 2020, সময় আনুমানিক 10:30, বাইরে বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা করছি, টাইটেল হচ্ছে মাহে রমজানে পড়ার রুটিন। আমি ঠিক 7 থেকে 8 ঘন্টা আগে ফেসবুক পেজে এবং গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের স্কুলের ফেসবুক পেজে আল্লাহর রহমতে এখন প্রায় 1 লক্ষ মানুষ ফলো করছে এবং ফেসবুক গ্রুপে প্রায় 57 থেকে 58 হাজার স্টুডেন্টের একটা গ্রুপ আছে। সেখানে আমি যখন লিখেছিলাম যে মাহে রমজানের প্রস্তুতি নাও এবং কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেখানে এত স্টুডেন্ট শুধু এটা লিখেছে যে এই মাহে রমজানে কিভাবে পড়াশোনা করতে হবে তার একটা রুটিন যদি দেওয়া যায়। আমি প্রাথমিকভাবে বা প্রথম দিকে একটু বিষয়টাকে ভালোভাবে নিইনি, কারণ আমার মনে হয়েছে যে এটা দিব কি দিব না মনের মধ্যে চিন্তা হচ্ছিল। তখন আবার মনে হলো যে অন্তত যদি একটা গাইডলাইন দেওয়া যায় হয়তো অনেক স্টুডেন্ট তার এই সময়টাকে কাজে লাগাইতে পারবে, সেই আঙ্গিকে এই ভিডিওটা করা। মাহে রমজানের এই যে 2020-এ যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি, এখন একটা মারাত্মক ক্রান্তিকাল চলছে পৃথিবীর করোনা ভাইরাসের কারণে। অর্থনীতি, মানুষের জীবনযাপন সব কিছু এখন মারাত্মকভাবে বিপর্যস্ত। এই সময়ে আল্লাহ তাআলার একটা অসীম নিয়ামতের এই মাসে ঘরে থেকে সময়টা যেহেতু যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, মরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সময় যাবে। যেদিন একটা মানুষ মারা যাবে তার আগ পর্যন্ত তার জীবনকালে সময় চলে যায়, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমার মনে হয় যে একটু চেষ্টা করলে হয়তো ওই সময়টাকে ভালোভাবে ব্যবহার করলে আল্লাহ তাআলা হয়তো সে বান্দার ওই কাজের সুফলটা দেয়, এটা আমি বিশ্বাস করি। এ কারণে আমি একটা এই গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করছি এই 2020 সালে যেই সময়টা এপ্রিল মাসে, কারণ রমজানের তো আসলে টাইম বাই টাইম চেঞ্জ হয়। একটা সময় ছিল আমরা ছোটবেলায় শীতকালে কম্বলের নিচ থেকে বা লেপের নিচ থেকে উঠতাম সেহরি খাওয়ার জন্য, আর এখন হচ্ছে গরমের সময়। তো আস্তে আস্তে টাইমগুলো চেঞ্জ হয়, এখন হচ্ছে একটা গরমের সময় বা সামার সিজন চলছে। এই সময়টাতে সেহরির শেষ সময়টা হচ্ছে মানে প্রথম রমজানটা, ঢাকা বিভাগের ক্ষেত্রে বলছি, রাজশাহী, খুলনা, চট্টগ্রামের জন্য আবার আলাদা আলাদা টাইমিং হবে। ইউজুয়ালি 4টা বাজে 4টা 4-এ হচ্ছে সেহরির লাস্ট টাইম ফার্স্ট রমজানের, এবং শেষ রমজানের লাস্ট টাইম হচ্ছে 3টা 42, মানে মোটামুটি 4টার মধ্যে। আর ইফতারের টাইমটা হবে 6টা 29, মানে হচ্ছে 6:30 নাগাদ আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখি ইফতার করব এবং 7:45 পর্যন্ত যাইতে পারে। তাহলে মাঝখানে এখানে 14 মিনিটের বা 13-14 মিনিটের গ্যাপ আছে, আর এখানে মোটামুটি 13-14 মিনিটের একটা গ্যাপ আছে। তার মানে আমরা ধরে নেই যে আমরা 4টার সময় আমাদের ইফতার শেষ করতে হবে বা 4টার আগে, তার মানে ঘুম থেকে অনেকেই 3টায় উঠবে। আমি সাধারণ হিসাব করে বলছি, অনেক ব্যতিক্রম আছে এখানে আমি বলে নেই, একটু কথা বেশি বলতে হবে এই ভিডিওটাতে, কারণ বিচিত্র লোকজন আছে, অনেক স্টুডেন্ট আছে। স্টুডেন্টের ক্যাটাগরি বলি, এসএসসি লেভেলের একটা স্টুডেন্টের এক ধরনের ক্যাটাগরি থাকে, এইচএসসি লেভেলের স্টুডেন্টের আবার একটু ডিফারেন্ট মেন্টালিটি থাকে। ইউনিভার্সিটিতে যারা পড়ছ বা আপনারা যারা পড়ছেন, স্টুডেন্ট লাইফে যারা আছেন এখন ইউনিভার্সিটিতে বা মাস্টার্সে বা পোস্ট গ্রাজুয়েশনে, তাদের আবার বিষয়টা অন্যরকম, আবার যারা হচ্ছে সার্ভিস করেন বিষয়টা তাদের আলাদা। তাহলে এই যে ডিফারেন্ট ক্যাটাগরির মানুষদের ডিফারেন্ট মাইন্ডসেট, ডিফারেন্ট বডি কন্ডিশন, ডিফারেন্ট রেসপন্সিবিলিটি থাকে। তাহলে ছাত্রছাত্রী যারা যারা ক্লাস 8, 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি এই কাতারে আছে, যাদের উপরে পরিবার চালানোর দায়িত্বটা এখনো পড়ে নাই, লেখাপড়া করছে, এবং যেহেতু পুরো এক মাস, সামনের এই এক মাস স্কুল কলেজ ইউনিভার্সিটি অফ, যদি অনলাইনে ক্লাস থাকে ডিফারেন্ট হিসাব, ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাসগুলো হয়, সেখানে টিচাররা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়, ইভেন এসএসসি এইচএসসি লেভেলে অনেক জায়গায়, ইভেন আমার ব্যক্তিগত একটা পার্সোনাল গ্রুপ আছে যাদেরকে আমি অনলাইনে বাসা বসে পড়াই এখন। তো এইরকম যাদের এঙ্গেজমেন্ট আছে তাদেরকে বলছি এই টাইমটা আগে সেরি আর এই টাইমটার মধ্যে ইফতার করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আছে এর মধ্যে। ডেফিনেটলি রমজান মাসে সবাই আমরা চেষ্টা করি যে সেরি করার পরে ফজর নামাজটা পড়ে ঘুমাতে, আর ডেফিনেটলি সবাই চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ এই সময়টাতে অন্তত পক্ষে পড়ার। এবং এই সময় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের নির্দেশনা মোতাবেক এবার তারাবির নামাজটা বাসায় বসে পড়ার অনুরোধ করা হয়েছে,
কারণ আমরা এখনো যে ধাপটাতে আছি বাংলাদেশে করোনা বিস্তার রোধে যে ধাপটা তৃতীয় ধাপে আছি, সুতরাং সোশ্যাল ট্রান্সমিশনটা অনেক মারাত্মক পর্যায়ে দাঁড়িয়েছে, সুতরাং বাসায় থাকাটাই হচ্ছে সেফ। সুতরাং তারাবির নামাজ সহ আমরা বাসায় সালাত আদায় করব, এটা আমরা প্রাথমিকভাবে চিন্তা করে নিই। তাহলে তোমরা প্রথম রমজান থেকে পাঁচ ওয়াক্ত নামাজ, যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ফরজ সারাটা জীবনই করতে হবে, কিন্তু রমজানে আমাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা, তাড়নাটা অন্যরকম থাকে, একদম ডিফারেন্ট একটা জায়গায় আমরা দাঁড়াই যে আমাদের নামাজটা পড়তেই হবে, কোরআন খতম দিতেই হবে, রোজা রাখতেই হবে, এই যে বাধ্যবাধকতা আসে ভিতর থেকে, তখন রুটিনটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে আমি বলি, যখন তুমি চারটার সময় সেহরি শেষ করার জন্য তিনটায় উঠবা, তার মানে তুমি তিনটায় উঠতেছ, আমি ধরে নিচ্ছি যে 3 AM তুমি উঠলা, হ্যাঁ, আর মাঝখানে এখানে তুমি সেহরি করলা, তার তিনটায় তুমি ঘুম থেকে উঠলা, তাহলে তুমি ঘুমালা হচ্ছে 12টার সময়, তাই না? ধরো 12টার সময়। আচ্ছা, এখানে আবার মারাত্মক বিষয় আছে, অনেক মানুষকে আমি চিনি যারা, আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছো বা দেখছেন তাদের মধ্যেই হয়তো অনেকেই আছে যে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমান, এবং ঘুম থেকে উঠতে উঠতে আবার 8টা 9টা 10টা 11টা বাজে। তাদের ক্ষেত্রে আবার হিসাব আলাদা। ওই রকম মানুষ কারা, যারা রাতের বেলা কাজ করতে পছন্দ করে। কিভাবে তারা চিন্তা করে, যখন 7:45টায় সেহরি বা মাগরিবের আজানটা দিবে, তখন মাগরিবের নামাজ পড়ার পর, মাগরিবের নামাজ পড়ার পরে অনেকে মনে করে আরে শরীরটা ছেড়ে দিল, কেমন দুর্বল লাগছে, বিছানায় শুয়ে পড়ে। কিছু ক্যাটাগরি আছে যারা হচ্ছে তখন থেকে কাজ শুরু করে, পড়া শুরু করে, তাহলে যে হচ্ছে 7টার সময় নামাজ পড়ে ঠিক 7:15 বা 7:30 থেকে চিন্তা করবে পড়াশোনা করার, তার জন্য টাইম আছে 12টা পর্যন্ত, এখানে হিসাবটা করি 12টা পর্যন্ত, এবং সে হচ্ছে রাতের 3টায় ইফতার করবে, সরি সেহরি করবে। তার মানে আমি রাতের টাইমটা ধরছি, হ্যাঁ, রাতের টাইমটা হচ্ছে 7:30, 12টা এবং 3টা। ওকে, এই যে টাইম পিরিয়ড, এই 7:30টার মাঝখানে একটা তারাবি নামাজ আছে, তাই না? 7:30টার পর একটা তারাবি নামাজ আছে, সেটা 8:15 থেকে 1:30টার মধ্যে শুরু হইতে পারে। যেহেতু রমজানে তারাবির নামাজটা আমরা সবাই পড়ি, তারাবির নামাজে দেখুন বাসায় করতে হবে 20 রাকাত তারাবির নামাজ, তার সাথে 4 রাকাত এশারের ফরজ, 2 রাকাত সুন্নত এবং 3 রাকাত বেতের সহ, এই যে লম্বা মানে নামাজটা, এটা এই সময় মাঝখানে পড়তে হবে। ধরো সেটার জন্য টাইম ধরলাম 1 আওয়ার, সেটা শুরু হবে ধরো 8:30 থেকে 9:30। ওকে, তাহলে তোমার চিন্তা করো, এই 7:30 থেকে 8:30-এর মধ্যে তুমি যদি রেগুলার ঘরের মধ্যে 8:30-এ নামাজ শুরু করার প্ল্যান নাও, তাহলে তোমার কাছে এখানে 1 ঘন্টা আছে, এবং এই এক ঘন্টাটা সেই 1 ঘন্টা যে 1 ঘন্টা একটা মানুষের কাছে মনে হয় যে সারাদিন সে রোজা রেখে টায়ার্ড এবং সেই মাত্র সেহরি করেছে, সরি ইফতার করেছে, এবার সে একটু রেস্ট নিবে, হইতে পারে তুমি যদি রেস্ট নাও আলাদা হিসাব, কিন্তু এই সময় যদি তুমি পড়ার চিন্তা করো, আমি তোমাকে রিকোয়েস্ট করব এই টাইমটাতে তুমি একটা এমন কিছু করবে যেখানে তোমার ব্রেইনের কষ্টটা কম হবে, তুমি এমসিকিউ সলভ করতে পারো এই সময়টাতে, এমসিকিউ সব ক্ষেত্রে, আমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বিকজ অফ এসএসসি এইচএসসি জেএসসি লেভেলের স্টুডেন্টের কথা বলছি, ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক বেশি ম্যাচিওর, তারা নিজেদের মতো তাদের রুটিনটা সাজা নিতে পারে। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের যে এইজ লিমিট থাকে 20, 21, 22, 23, 24, এই টাইমটার মধ্যে সে খুবই ম্যাচিওর হয় এবং সে জানে তার টাইমটাকে সে চাইলেই কন্ট্রোল করতে পারে। তাদের ক্ষেত্রে বলছি যে এই টাইমটাতে ইউ ক্যান ডু এনিথিং, বাট এসএসসি এইচএসসি লেভেল স্টুডেন্ট ইউ ক্যান সলভ এমসিকিউ, নর্মাল টাইপ অফ স্টাডি। তুমি যখন রাত 1:30 থেকে 9:30-এর মধ্যে তারাবির নামাজ পড়ে ফেললা বা 10টাও বাজলো, তখন তুমি রাতের খাবারটা খেতে পারো। আবার আমি এখানে অনেক মানুষকে চিনি, যেমন আমি ব্যক্তিগতভাবে পুরা রমজানে 2 বেলা খাই, একটা হচ্ছে সেহরির সময় আর একটা ইফতারের সময়, মাঝখানে আর কিছু খাই না, এটা কেন যেন আমার অভ্যাস হয়ে গেছে।
তোমাদের অনেকে ইফতার করার পরে এই 1 ঘন্টা নামাজ পড়ার পরে ক্ষুধা লাগবে, তারপর তুমি খাবা, রাতের বেলা খাবা, তারপরে খেতে খেতে তোমার 10:30-11টা বেজে গেল। এইবার তুমি যদি ইউজুয়ালি 12টার সময় ঘুমায় যাও তাহলে তুমি 12টা থেকে 3টা ঘুমাইলা 3 ঘন্টা, কিন্তু যদি না ঘুমাও তাহলে তোমার রাত 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা টাইম আছে। তুমি চাইলে এই 4 ঘন্টা টাইম পড়তে পারো। এবং খুব ইম্পর্টেন্টলি যে কোনো কাজ, যে কোনো ক্রিটিক্যাল কাজ, অ্যানালিটিক্যাল কাজ তুমি করতে পারো। এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টাটাকে আমি খুব পছন্দ করি। আচ্ছা কেন পছন্দ করি? কারণ এই যে ধরো এটা 12টা না, এটা ধরলাম আমি 11টা, হ্যাঁ 11টা, এই 11টা থেকে 3টা পর্যন্ত 4 আওয়ার্স, এই 4 ঘন্টা হচ্ছে একান্তভাবে তুমি যদি চাও, তোমার যদি সিচুয়েশন থাকে, তোমার বাস্তবতা যদি তোমাকে সাপোর্ট করে যে তুমি এই 4 ঘন্টা স্টাডি করতে পারবা, আমি বলবো তুমি করো। কারণ হলো তোমার পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, কিন্তু এই রুটিন একটা চাকরিজীবী মানুষের ক্ষেত্রে বা একটা ব্যবসায়ী মানুষের ক্ষেত্রে নাও কাটতে পারে। কারণ যে কাজ করছে, যে চাকরি করছে, যেমন তোমার বাবা বা তোমার মা যাকে অফিসে যেতে হবে পরের দিন সকালে 8টায় বা তারও আগে, তার এই 3 ঘন্টা ঘুমাইতেই হবে। সে কিন্তু তোমার মতো ওই 3টার সেহরি খেয়ে 4টার সময় নামাজ পড়ে 4:30টায় ঘুমাইয়া বা 5টায় ঘুমিয়ে সকাল 8টায় উঠে দৌড় মারতে পারবে না, তাহলে তার 3 ঘন্টা ঘুম হবে। এটা একটা মানুষের জন্য হার্মফুল। সুতরাং বাবা মা যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী, যা যাদের একটা অন্যরকম দায়িত্ব আছে, পেশাগত জীবন আছে, তাদের রুটিন আলাদা। কিন্তু তোমার জন্য যারা এসএসসি, এইচএসসি, জিএসসি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, যাদের শুধুমাত্র লেখাপড়া ছাড়া অন্য কোনো দায়িত্ব নাই, তারা এই 4 ঘন্টা খুব ধুমায় পড়তে পারো। এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা এটা আমি কিন্তু সাজেশন দিচ্ছি না, কারণ এই 4 ঘন্টা পড়ার জন্য শরীরের সেই ধরনের অ্যাডাপ্টেশন লাগবে যারা, যাদের রাত জাগার ক্ষমতা আছে। আর তুমি যদি মনে করো যে তুমি এই 11টা বা 12টা পর্যন্ত 1 ঘন্টা পরে এখানে 3টায় তুমি রাতে ঘুমায় যাবা, 3টায় উঠবা, তারপরে সেহরি খাবা, সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে তুমি আবার ঘুমায় সকাল 8টায় উঠবা, তাহলে তুমি সকাল 8টা থেকে এরপরে তুমি টোটাল 1টা পর্যন্ত তুমি এখানে একটা মানে লম্বা সময় পাচ্ছ, 5 ঘন্টা। এই যে 5 ঘন্টা, এখানে হচ্ছে আরেক মজা। কিরকম মজা? এই 5 ঘন্টায় কিন্তু তোমার কোনো ধরনের 5 আওয়ার্স, যারা এই রাতের বেলা পড়বে তারা এই সকালটা পাবে না, আর যারা এই সকালটা পাইতে চাও তাদের এই রাতে ঘুমাইতে হবে। ক্লিয়ার? তার মানে তুমি ঘুমটাকে 2 ভাগ করছো। প্রথম বেলা তুমি যখন রাতের বেলা তারাবি নামাজ পড়ে রাতে ঘুমায়ে, তারাবি নামাজ শেষ করে রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা পাচ্ছ, আর এখানে ইফতারের পরে 1 ঘন্টা পাচ্ছ, এই 2 ঘন্টা। আর এই যে এই 4 ঘন্টা তুমি পাচ্ছ না, কারণ তুমি ঘুমাচ্ছ। তুমি যখন সকালে উঠবা 8টায় তখন তুমি পুরো সকালটা পাচ্ছ 8টা থেকে 1টা পর্যন্ত। সেই সময় তুমি চাইলে এই এই সময় যারা পড়বে যেইভাবে পড়বে, যত মনোযোগ দিয়ে পড়বে, তুমি এই সময় সেভাবে সেই সময় মনোযোগ দিয়ে পড়তে পারো। তার মানে যারা রোজা রাখবে বা যারা এই রুটিনটা মেনটেন করবে তাদের 2টা বড় সময় আছে, একটা হচ্ছে এই 4 ঘন্টা আর একটা হচ্ছে এই 5 ঘন্টা। আচ্ছা তাহলে কোরআন শরীফটা শেষ করবো কখন? তোমরা যারা অনেকেই কোরআন খতম দেওয়ার চিন্তা করছো, আমি জানি আমার স্টুডেন্টের মধ্যে এরকম অ্যাটলিস্ট 200 জন আছে, যা আমি পরিচিত, যাদেরকে যারা অন্তত 3 খতম কোরআন শরীফ দেয় রমজান মাসে। 3 খতম মানে এমন স্টুডেন্ট আছে দৈনিক 4 পারা 5 পারা শেষ করতে পারে। তো যে দৈনিক 5 পারা কোরআন শরীফ পড়ে সে তো 6 দিনে শেষ করবে বা 7 দিনে শেষ করবে, তো তার কিন্তু 3 খতম দেওয়ার চান্স আছে। আচ্ছা ও যে 5 পারা পড়লো তা সে কোন সময়টা পড়লো? সেই সময়টা হচ্ছে এই জোহর নামাজের পরে। তুমি যখন 1টা বা 1:15টার সময় নামাজ পড়বা, জোহরের নামাজ, তখন জোহরের নামাজ শেষ করার পর 1:45টা বাজলো। ধরো তুমি যদি 1:30টায় নামাজ শুরু করো, 1:45টায় নামাজ শেষ করলা, এরপর তোমার আরেকটা টাইম, সেটা হচ্ছে এই যে টাইমটা, ধরো সেই টাইমটা হচ্ছে 1:45, বা আমি যদি 2টা চিন্তা করি সেটা হচ্ছে এটা যে 2 PM
আচ্ছা 2 PM টু 4:30 PM এখানে হচ্ছে আড়াই ঘন্টা কিরকম এই যে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টাটা হচ্ছে জোহর এবং আসরের মাঝখানে তার মানে আসরের নামাজটা যদি 4:30টায় হয় আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মানে সেহরির আগ পর্যন্ত এই টাইমটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা টাইম একটা মানুষের বিচিত্র ধরনের অনুভূতি হয় এই টাইমটাতে ভালো লাগে না টায়ার্ড লাগে কেমন যেন লাগে এই অনুভূতিটা ছোট বয়সে মানে জেএসসি এসএসসি এইচএসসি এই লেভেলের স্টুডেন্টদের বেশি হয় টায়ার্ড লাগে দুই ধরনের টাইমে টায়ার্ড লাগে একটা হচ্ছে ইফতারের আগে আর একটা হচ্ছে ইফতারের পরে এই যে লাগে না ভালো লাগে না এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শুনে শুনে মনে হয় ভালো লাগে না আর একটা হচ্ছে বিশ্বাস করে আমার ভালো লাগে না কিন্তু সত্যিকারভাবে এটা মানতেই হবে কেউ যদি রোজা রাখে তাহলে সে রোজা রেখে মানুষ দুর্বল হয় না এটা মনের শক্তির বিষয় রোজা রেখে কেউ দুর্বল হয় না এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কারণ অনেক মানুষ আছে তোমার আশেপাশে প্রচুর পরিশ্রম করছে রোজা রেখে পরিশ্রম করছে কে বলছে তোমাকে যে রোজা রেখে দুর্বল হয়ে যায় মানুষ নো সো এই যে তোমার আড়াই ঘন্টা আছে এটা তুমি ইউজ করতে পারো তাহলে তোমার তিনটা টাইম ঠিক আছে একটা হচ্ছে কখন সেটা হচ্ছে যে ইফতার করার পরে তারাবি নামাজ শুরু করার আগে এক ঘন্টা আচ্ছা একটা হচ্ছে তারাবি নামাজ পড়ে খেয়ে একবারে যারা সেহরি খেয়ে ঘুমাবে তাদের 4 ঘন্টা আর কেউ যদি তারাবি নামাজ না পড়ো তাহলে এটা তো ভালো হলো না অনেকে আছে তারাবি নামাজ পড়ে না আমি তাদের রিকোয়েস্ট করবো তারাবি নামাজটা পড়ার জন্য যদি তারাবি নামাজ পড়ে সে শুরু করে তাহলে 4 ঘন্টা পাচ্ছে আর যদি কেউ আলসেমির কারণে মিস দেয় তাহলে সে যদি চায় তাহলে যে 8:30 থেকে বা তার আগ থেকে পুরো রাতটা সে পাচ্ছে আমি এই কথাগুলো বলছি এইটা চিন্তা করে যে একটা স্টুডেন্ট বা একটা মানুষ সে রোজা রাখবে সেহরি খাবে ইফতার করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে তার মানে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে টাইমগুলো কোনটা বের হতে পারে এই একটা টাইম আছে সকালবেলা 5 ঘন্টা যদি তুমি 8টায় শুরু করো রাতে তুমি ঘুমাইছো 12টা থেকে 3টা ঘুমাইছো 4টা থেকে 8টা ঘুমাইছো তার মানে তোমার 7 ঘন্টা ঘুম হয়ে গেছে দুই বেলে না এখানে দুইটা বার একটা হচ্ছে ফার্স্টে 3 ঘন্টা পরে 4 ঘন্টা তাহলে তুমি এই 5 ঘন্টা টার্গেট করবা এই 5 ঘন্টা তুমি পড়বা কিভাবে পড়বা আচ্ছা এবার মনের কথা বলছি যে অনেক স্টুডেন্ট বলবে এবার আমি কিভাবে পড়বো পড়বা হচ্ছে বিচিত্রভাবে কেমন বাংলা সমাজ ধর্ম আচ্ছা এখানে আবার সায়েন্সের আর্টসের কমার্সের স্টুডেন্ট আছে তোমার যে বইগুলো আছে সবগুলা বইয়ের মধ্যে থেকে একটা একটা করে চ্যাপ্টার চিন্তা করো ক্লাস 9-এ তোমরা যারা আছো তোমরা রিসেন্টলি শুরু করেছো মাত্র এই শিক্ষাবর্ষে 2020-এ তো তোমাদের বইগুলোতে তোমরা যতটুকু পড়েছো হ্যাঁ কারণ এখন তো স্কুল কলেজ বন্ধ এবং করোনার কারণে স্কুল কোচিং এ যাইতে পারো নাই তার মানে করোনা শুরু হয়েছে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সব বন্ধ হয়েছে আমি যতটুকু জানি মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়েছে তার মানে তার আগে যতটুকু পড়েছো সবগুলা সাবজেক্টের সেগুলো রিভিশন করবা ক্লাস 10 তোমাদের সবগুলো বই শেষ হয়ে যাওয়ার কথা হ্যাঁ সবগুলো বই শেষ হয়ে যাওয়ার কথা তোমরা এই পুরো 30 দিনে সবগুলো সাবজেক্টকে ভাগ করে ফেলো তোমার যে সাবজেক্ট আছে বিজ্ঞান শাখার মানবিক শাখার ব্যবসায় শিক্ষা শাখার তোমার সাবজেক্টগুলোকে একটা একটা করে চ্যাপ্টার ধরো দিনে যদি টার্গেট করো যে 4টা বা 5টা সাবজেক্ট পড়বা তাহলে এই টাইমটাতে ফেলা দিবা এই টাইমটাতে আর এই টাইমটাতে এটাতে না ফেলাতে চাইলে এটাতে ফেলবে আর এটাতে ফেলাতে চাইলে এটাতে দরকার নেই তার মানে সকালে রাতে আর দুপুরে তুমি 3টা টাইমের মধ্যে 2টা পাচ্ছ ওই 2টা টাইমে তোমার কিন্তু 5 ঘন্টা পড়া হচ্ছে তুমি এখানে 4 ঘন্টার 2 ঘন্টা মিলে 6 ঘন্টা আর এটা না থাকলে 5 আর 2 ঘন্টা মিলে 7 ঘন্টা 7 ঘন্টা পড়ার টাইমের মধ্যেই যে 7 ঘন্টা পড়তেই হবে না আমি কখনোই বলি নাই তোমাদেরকে যে সারা দিন পড়তে হবে নট নিডেড এখানে অনেক কাজ আছে বাবা মাকে হেল্প করতে হবে সংসারের অন্যান্য কাজ থাকলে সেগুলো করতে হবে তারপরে হচ্ছে গিয়ে কোরআন শরীফ খতম দিতে হবে তারপরে আরো অন্যান্য কাজ তো শেষ নাই বিচিত্র ধরনের কাজ থাকতে পারে সেগুলো থাকলে করতে হবে আমি বলি না যে টেবিল চেয়ার একদম স্টিক হয়ে বসতে হবে তোমার দায়িত্বের মধ্যে যতটুকু টাইম আছে ততটুকু টাইমকে কিভাবে মনটাকে খুশি রেখে তুমি ইউজ করতে পারো সেটা তুমি ট্রাই করবা ক্লিয়ার আমি কোনো সাবজেক্টের মেনশন করি নাই কিন্তু কোনো সাবজেক্ট মেনশন করি নাই কারণ
আমি তো বলতে পারবো না যে এই সকালবেলা তোমার কি পড়তে ভালো লাগে। তোমার সকালে যদি ফিজিক্স পড়তে ভালো লাগে পড়বা, তোমার যদি সকালে ফিনান্স বা ম্যানেজমেন্ট পড়তে বা অ্যাকাউন্টিং করতে ভালো লাগে পড়ো, তোমার যদি ইংরেজি পড়তে দরকার হয় বা মনে হয় যে তোমার ইংরেজিতে ল্যাকিং আছে, তুমি শুরু করে দাও। তোমার কাছে বই আছে, খাতা আছে, কলম আছে, স্টার্ট। আর একটা কথা, এখন স্টুডেন্টের ভিতরে একটা ভয় থাকে, ভয় না একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে যে কোনো কিছু পড়ার আগে, নিজে চেষ্টা করার আগে, আগে দেখে ইউটিউবে বা গুগলে বা অন্য কোথাও কোনো কোনো টিচার কোনো ভিডিও দিয়েছে কিনা। আমি জানি, আমি যতগুলো ভিডিও দিয়েছি আমি তো ঘন্টার পর ঘন্টা লেকচার অলরেডি আপলোড করেছি। তো স্টুডেন্টের মাথার মধ্যে সেট হয়ে থাকে যে এটা যদি ভিডিওটা থাকে আমি আগে ভিডিওটা দেখব এরপরে করব। না, এটা রং প্রসেস। তুমি আগে পড়বা, নিজে চেষ্টা করবা, এরপর না পারলে তুমি টিউটোরিয়াল দেখবা। তুমি আগে নিজে যদি চেষ্টা না করো, কোত্থেকে তুমি টিউটোরিয়ালটা পাবা? তুমি আগে নিজে চেষ্টা না করে যদি আগে টিউটোরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, তোমার ভিতরে একটা মারাত্মক বাজে অভ্যাস তৈরি হবে, সেটা হচ্ছে পরনির্ভরশীলতা। তোমার ভিতরে যে স্বকীয়তা আছে, তুমি যে একটা কিছু পারবা, এই অভ্যাসই তৈরি হবে না শুধু এই টিউটোরিয়াল ডিপেন্ডেন্সি হয়ে যাওয়ার কারণে। হ্যাঁ, আমি টিউটোরিয়াল দেই, কিন্তু কাদের জন্য? যারা হচ্ছে চেষ্টা করার পর পারে নাই, তাদের জন্য। সুতরাং তোমার কাছে যে রিসোর্স আছে, ইন্টারনেট আছে, তোমার কাছে ওয়াইফাই আছে, তোমার একটা রুম আছে, তোমার চেয়ার টেবিল আছে, তুমি যে বাস্তবতায় থাকো সেই বাস্তবতায় পড়াশোনা করবে। অনেক স্টুডেন্ট আছে যারা খুব গরিব, দরিদ্র, গ্রামের স্টুডেন্ট, ওর বাস্তবতা আমি জানি, সুতরাং তার পক্ষে একটু কঠিন, কিন্তু ওই কঠিন কাজগুলো করেই বড় হইতে হবে, এটাই নিয়ম। সুতরাং তোমার তিনটা টাইম বলে দিলাম, একটা হচ্ছে এই দুই আড়াই ঘন্টা দুপুরে, জোহরের নামাজের পরে আসরের আগ পর্যন্ত আড়াই ঘন্টা, ওই টাইমটা খুব পড়া যায়। আবার অনেকে আছে এই সময়ের মধ্যে নাক ডেকে ঘুমাবে, আমি জানি। আবার এই যে চার ঘন্টা রাতের বেলা না ঘুমায় পড়ার জন্য হেভি ডেডিকেশন লাগবে। তুমি যদি রাতের বেলা ঘুমায় যাও, তোমার যদি মনে হয় যে তুমি রাত জেগে পড়তে পারবে না, তাহলে তুমি ঘুমায় যাও। তুমি ঘুমায় সকালে উঠে 5 ঘন্টা পড়ো, তোমার একদম সকালে ঘুম থেকে উঠে জোহরের আগ পর্যন্ত টাইম আছে, এই টাইমটা খুব ভালো টাইম দিনের বেলায় পড়ার মতন। এবং এটা মনে রাখতে হবে, আল্লাহ রাত সৃষ্টি করেছে বিশ্রামের জন্য, আর দিন সৃষ্টি করেছে কর্মের জন্য। দিনের বেলা কাজ করতে হয়, রাতের বেলা পড়তে হয়, কিন্তু আমাদের এখন সোসাইটিতে অর্থনীতি এমনভাবে ঘুরছে, কিছু মানুষকে রাতেই কাজ করতে হয়, কিছু মানুষকে দিনেই কাজ করতে হয়। আবার কেউ কেউ নিজের মতো একটা অভ্যাস বানায় নেয় যে দিনেই পড়ে অথবা রাতেই পড়ে। এটাকে যারা চুজ করতেছে তাদের অভ্যাসটাকে আমি অশ্রদ্ধা করব না, কিন্তু আমার মনে হয় যে দিনের বেলাটাই পড়া টার্গেট করাটা বেটার। আর রাতে যদি পড়তে চাও, একাগ্র চিত্তে, পৃথিবীর সব ঘুমাচ্ছে, ঠান্ডা পরিবেশ, তুমি তোমার রুমে লাইট নিয়ে পড়াশোনা নিয়ে হ্যাভি মজে গেছো, ভালো লাগছে পড়তে, গো অন পড়ো। আর এখানে যদি না ঘুমে পড়তে না পারো, তাহলে এই ঘন্টাটা পড়বা। আর মাঝখানে যখন মন চাইবে, যখন তোমার ভালো লাগে, নামাজ পড়ে কোরআন শরীফটা পড়া শুরু করবা অর্থসহ। অর্থসহ আমরা যে নামাজে দাঁড়ায় পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, আমরা বুঝি না আমরা যে কি পড়ছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সহজ পথ দেখান। তা আমরা যখন বলি যে কুল আউযু বিরাব্বিন নাস, আমরা যে কি বলছি এটা যদি আমরা একটু বুঝে পড়তাম বা বুঝতাম যে কি বলছি, তাহলে নামাজে কিন্তু অনেক মজাটা আসতো, খুব মজাটা আসতো। আমরা যখন নামাজে দাঁড়ায় বলি যে আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াত, আমরা তো বুঝি না কি বলছি। তো আমি ব্যক্তিগতভাবে ধর্মের অনেকগুলো ক্লাস দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে যদিও চেষ্টা করি একটু বোঝার, অনেক ঘাটতি আছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরাও পারলে একটু চেষ্টা করো যে কোরআন শরীফের অর্থটা বোঝা, কি লিখেছে, সিরাতাল্লাযিনা আনআমত। সো এই যে কথাটা, এটার মানেটা কি? ওয়াইরিল মাগদুবি মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন, কি বলেছে? এটা যখন বুঝে যাব আমরা, তখন আমাদের নামাজ অনেক মজা আসবে। সো আমাদের টার্গেট কি? সেহরি ইফতারির টাইমের আগে এবং পরে আমাদের 7 ঘন্টা টাইম আছে, রাত দুপুর সকাল দুপুর মিলে আর এই মাঝখানে 1 ঘন্টা। তো আমি বেসিক্যালি সাইকোলজি থেকে চিন্তা করে বলছি, ইফতারের পরে সহজ পড়া পড়া দরকার, ঘুম থেকে ওঠার আগ পরে
ঘুম থেকে ওঠার পরে সকালের সময়টাতে কঠিন পড়া দরকার, যেখানে মেধা খাটাইতে হবে। আর সবাইকে রোজা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটু লম্বা সময় বলেছি, খুবই সরি, কিন্তু আমার মনে হচ্ছে কথাগুলো বলা দরকার, কারণ কোনো একটা সিস্টেমের মধ্যে কিন্তু ফেলা যাবে না, কারণ বিচিত্র ধরনের মানুষের বিচিত্র ধরনের অ্যাডাপ্টেশন পাওয়ার থাকে। সো তোমরা চাইলে যে কোনো একটা নিয়ে নিতে পারো এবং সেভাবে পড়তে পারো, এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে যদি এটা অ্যাকসেপ্টেন্স মনে হয় যে তুমি এইভাবে পড়বা, আমাকে ফেসবুকে জানাইও, আমাদের স্কুলের ফেসবুক পেজে, অথবা আমাকে জানাইও ফাহাদ হুসাইন এই ফেসবুকে, যে কতটুকু অ্যাডাপ্ট করতে পারছো। আমাদের গ্রুপে আমার সাথে যত স্টুডেন্টের কমিউনিকেশন হয় আমি চেষ্টা করি সবার কথা রিপ্লাই দেওয়ার, কারণ আমার বিশ্বাস যে একটা ছোট গাইডেন্স পাইলে হয়তো একটা স্টুডেন্টের অনেক ভালো কিছু করার চান্স থাকে, আমি সেই চান্সটা মিস করতে চাই না। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই ভিডিওটার পিছনে টার্গেট ছিল যে তোমাদের এই তিনটা টাইম তোমাদের সামনে তুলে ধরবো, এবং সিরিজ সময় ইফতারের সময় তোমরা জানো, সুতরাং নিজেকে একটু বানায় নাও। এবং সবার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নো দাই সেলফ ইজ এ গ্রেট ভার্চু, নিজেকে চেন একটা বড় গুণ। সুতরাং তুমি কোন রুটিনে বেস্ট হবা, তুমি কিভাবে করলে তোমার টাইমটা ইউটিলাইজেশন ভালো হবে, এটা কেবল তুমিই বলতে পারবা, আমি কিছু না, আমি জাস্ট তোমাকে একটু দেখায় দিলাম পথটা, তোমার কাজে লাগতে পারে, যদি লাগে আমাকে জানাও। আর আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমাদের স্কুলের জন্য দোয়া করো, যাতে আমরা ভালো কিছু একসাথে করতে পারি, এবং এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সবাইকে ঘরে থাকা বাধ্যতামূলক, ঘরে থাকতে হবে, ঘরের বাইরে অযথা বের হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যদি পারো ঘরে থাকো, এবং তারাবির নামাজটাও ঘরে পড়ার অনুরোধ আমি করছি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো, মাহে রমজানের শুভেচ্ছা।